ডালটা এবার ফ্রাই করব। ডালটা হয়ে গেছে, ভালো মতন ফুটে গেলে নামিয়ে দেবো। এখানে একটা বিনসের সবজি লাগাচ্ছি, বিনস আছে, আলু আছে। সবজি হয়ে গেছে আমার, আর নাবিয়ে দিই। নাবিয়ে ঢেলে কড়া হলো সব মেজে ধুয়ে নিই। রান্না কমপ্লিট হয়ে গেল, এবার গ্যাসটা মুছে সব পরিষ্কার করে নিই। তাওয়াটা বার করেছি, ভাজবো। কালকে পরোটা করেছিলাম, রাতে উনি ছেড়ে দিয়েছিলাম, গরম ছিল। এখন এটাকে ভালো করে মেজে ধুয়ে পরিষ্কার করে নেবো। রান্না হয়ে গেছে সব কাজ, এখন যাচ্ছি এবার টিফিন করতে। এই বিনসের সবজি বানিয়েছিলাম, ওইটা দিয়ে ব্রেড আছে এখানে, খেয়ে নেবো। আর মেয়ে কলেজ যাবে, ও ভাত খাচ্ছে। ভাত আর মুলো দিয়ে ডাল বানালাম আর বিনসের সবজি। কিরে কীরকম লাগছে মুলো দিয়ে? সডেনলি আকাশ দিয়ে পড়েছিস মুলো দিয়ে ডাল দেখে? ও মুলো খায় না, আমি ওকে বলি রি ফুলকপি বলেছি। সব টেবিল গুলো একদম ধুলো হয়ে গেছে, সব এগুলো মুছে পরিষ্কার করে নি। রাস্তার উপরে ঘর তো এত ধুলো হয়, মানে ছেড়ে দিলে। আজকের ভিডিও কি হলো? শোকে শোকে সব মুছে নিচ্ছি একটু একটু করে পুরো। সব ঝেড়ে নিলাম, এবার বাইরে দিয়ে কাপড়ও নাবিয়ে নিয়েছি, এবার সব ভাজ করে নিই। এত ধুলো হয়ে যায় ঘরে, মানে থাকতে দুদিন চার দিন ছেড়ে দিলে ব্যাস। রাস্তার উপরে ঘরে বহুত অসুবিধা, এক তো সারাক্ষণ গাড়ি চলছে, সবজিওয়ালা মাছওয়ালা পুরো যাওয়া আসা। ডাইনিংটা ঝেড়ে নিলাম, আর মেয়ের ঘরটা তো মেয়ে ঝেড়ে চানে যায়, ওর নিজের ঘরটা ঝেড়ে ঝুড়ে নেয়। ওই সেবার ডাইনিংটা ঝেড়ে নিলাম, এবার আমাদের এই ঘরটা ঝেড়ে নিই, তারপরে মুছিয়ে নেবো, তারপরে চানে যাবো।
ঘরটা মুছে নিলাম, এবার চানে যাচ্ছি। আজকে বাথরুমও ধুতে হবে, মানে বাথরুম ধুতেই আমার বহু টাইম লাগে। ঠান্ডার দিনে না এতক্ষণ বাথরুম ধুতে মানে কাশি উশি হয়ে যায় ঠান্ডা লেগে, কিন্তু কী করবো, ধুতেই হবে। ছেড়ে দিলে আরও নোংরা হয়ে যাবে বেশি, তো আরও বেশি টাইম লাগে। তো চলুন এখন চানে যাচ্ছি। হয়ে গেলে চানটাও করে নিলাম, পুজো হয়ে গেলে এখন ডাইরেক্ট আবার খাবারে, এখানে খাবার সব নিয়ে এসেছি। মেয়েরা তো নেই কেউ, একটা স্কুলে একটা কলেজে, আমি খেয়ে নিই। এখন তিনটে বাজে, ছোটোটা আসতে অনেক দেরি হবে। পুজোটাও হয়ে গেছে, করে নিলাম। মুলো দিয়ে ডাল বানালাম আজকে, মুলো এই ডালটা একবারে প্রেশারেই দিয়ে দিয়েছিলাম, মুলোও দিয়ে দিয়েছিলাম, আর নুন হলুদ দিয়ে ডালটা একবারে সেদ্ধ করে নিয়েছি। এতে ডালটাও সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি, একটু গ্যাসও বাঁচে। যা হারে গ্যাসের দাম হয়ে গেছে, কড়াতে সেদ্ধ করতে গেলে একটু টাইম লাগবে। প্রেশারে 5 মিনিটের মধ্যে ও ডালটা সেদ্ধ হয়ে যায়। খাওয়াটা হয়ে গেল, এবার বাসনটা ধুয়ে নিই। বেশি বাসন নেই, আমার থালা আছে, ভাতের হাঁড়ি আছে, এইগুলোই। মেয়ের ভাতটা বার করে রেখে দিলাম ঢেকে, ও আসবে তাহলে ও খেয়ে নেবে, আর খেয়েও নিজের থালাটা খালি থাকে, ধুয়ে নেয়। তাহলে বাসনগুলো সব ধুয়ে নিই। হয়ে গেল, বাসন সব গুছিয়ে দিলাম, মুছে দিলাম, লাইটটা অফ করে দিই, লাইট অফ। এবার মেয়ে 3:45 বাজেই এসেই যাবে, 5-10 মিনিটের মধ্যে এসেই যাবে। বসি এবার একটু, যতক্ষণ না আসবে বসতে হবে। খাবার দিয়ে দিই, তারপরে আমি একটু পায়ে তেলুল লাগাবো, তারপরে শুতে যাবো একটু। মানে খুব সকালের ওঠা থাকে, তা রাত্রিরেও মানে 12টা তো না 12:30টার বেশি হয়ে যায় রাত্রিরে শুতে শুতে, ওই জন্য একটু দুপুরে মানে চোখ একদম নিজে নিজেই বন্ধ হয়ে যায়। খেয়ে বসলেই মানে চোখ বন্ধ হয়ে যাচ্ছে নিজে নিজে, এরকম অবস্থা হয়ে যায়। আধ ঘন্টা 1 ঘন্টা শোবো, তখন শরীরটা ঠিক আবার গিয়ে হালকা হবে। এখন একটু বসি মেয়ে আসা অবধি। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন সন্ধে 7:30টার বেশি হয়ে গেছি, 7:45টার কাছাকাছি। তো আজ মেয়েরা ঘরেই আছে, তো আজকে টিফিন ওরা খা, কিছু ঘরে রান্না করিনি, ওরা বলল আমরা ফুচকা খাবো, তো ফুচকা নিয়ে এসছে। এই যে ফুচকা আছে, এখন ওদের ফুচকা পার্টি চলছে। তো ডান্স করছিস কেন? ঠান্ডাতে ঠান্ডা ঠান্ডা ফুচকা, জল তো ঠান্ডা থাকে, হ্যাঁ সত্যি। ফুচকা ঠান্ডা থাকুক আর গরম থাকুক, ফুচকা বললে একটা এমন জিনিস যে সবাই খেতে ভালোবাসে। তো আমিও দুটো খাবো, তারপর চা বানাবো একটু পরে। বড় ফুচকা থাকলে একবারে মুখে আমি পুরো ঢোকাতেই পারি না, হাত দেখা দেখ ভেঙে ভেঙে খাই। ছোট ফুচকা থাকলে একবারে মুখে চলে যায়, বড় ফুচকা থাকলে আমি একবারে খেতে পারি না মুখে নিয়ে পুরো। চলুন খেয়ে নিই, তারপরে আবার রুটিটা বানিয়ে নিচ্ছি, আটাটা মাখছি, মেখে এবার রুটিটা বানিয়ে নেবো।
রুটিটা কমপ্লিট হয়ে গেল বানানো। গ্যাস ফ্যাস সব মুছে নিলাম, পরিষ্কার আটাটা পড়েছিল। আর এখানে ডাল আছে এতটা, সকালে দুপুরের ডালটা, সবজিও আছে এখানে, এইসব মিলিয়ে রাতে হয়ে যাবে। রাতের ডিনারে এই এইগুলোই থাকবে। আর রুটি বানিয়ে নিলাম, এবার একটু চা বানাবো। চাটা আমি ওই সময় বানাইনি, লাইটটা অফ করে দিই। রুটিটা হয়ে গেল, সব তো রাত্রে কী ডিনার হবে আপনাদের সবই দেখিয়ে দিলাম। চা খাবি সুতি তুই? চা খাবি তুই? চা এরা সব ক্রাফট বানাচ্ছে স্কুলের প্রজেক্টের। একটা বাচ্চার আছে ক্রাফটগুলো, ওদের ও দিয়েছে বানাতে, এখানে বানিয়ে দিচ্ছে এরা। তুই বানাবি তো চা? হ্যাঁ কি না? আচ্ছা চল, ভালো হলো বাবা। কেউ চা বানিয়ে যদি দেয় না, বসে খেতে যা মজা আসে। বানিয়ে যদি দিয়ে দেয় বলে খাবারটাও কেউ বানিয়ে দেয়, নিজের হাতে তো রোজই বানিয়ে বানিয়ে খাই, অন্যের হাতে কেউ দিয়ে করে দিয়ে সেই খাবারটার টেস্টটাই মনে হয় একটু বেশি বেড়ে যায়। আরে কি করছিস তোরা? তো মেয়ে বললো এখন আমি বানাবো, আমি বললো ও চা খুব ভালো বানায়, খুব সুন্দর চা ফুটিয়ে সে এলাচ উলাচ দিয়ে খুব সুন্দর করে চা বানায়। আজকের ব্লগটা বেশ অনেক বড় হয়ে যাবে রাত্রির অবধি। আজকের ব্লগটা আমি এইখানেই অবধি রাখছি। ভিডিওটা একবার দেখবেন, ভিডিওর টাইম টাইম আগে যে রাত্রিরে ছাড়তাম, এখন আমি ওই টাইমটা চেঞ্জ করে দিয়েছি, কেন রাত্রিরে নেটের ইস্যু খুব হচ্ছিল, ওই জন্য আমি চারটে সময় এখন ব্লগ ছাড়ি। প্লিজ আপনারা চারটে সময় দেখবেন ভিডিওটা, আর ভিডিওটা পছন্দ হলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আরে জানা চাবা না তুই কখন বেরোবি? 9:30 বাজে, 12:30 না 9:30 বাজতে যাচ্ছে। আমি একটু অল্পই খাবো, বেশি খাবো না, এরা খাবে একটু একটু। তো তাহলে আজকের ব্লগটা এই অবধি, আবার কাল দেখা হবে। গুড নাইট।